আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন আগে আপনারা শুনেছেন ফেসবুকে আমি দিয়েছিলাম, পোস্ট করেছিলাম, আমাদের তিন বাংলাদেশি ভাই বাসার মধ্যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন ভাই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের লাশ এখানে এখানে জানাজা হবে, জানাজার পর তারপরে তাদের লাশ দেশে যাবে, দেশে পাঠানো হবে। এখানকার জানাজার প্রিপারেশন চলতেছে। আসলে কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে সকলকে, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা কোরআনের কথা। আসলে আসার সময় আছে, যাওয়ার কোনো সময় নেই। এখন আমাদের জানাজার পূর্ব মুহূর্তে কিছু নসিহতমূলক আলোচনা করছেন আমাদের বাইতুল মোকাররমের খতিব জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব। তিনি জানাজা নামাজ পড়াবেন। তো এখন তাদের পক্ষ থেকে আরেক ভাই বলতেছে যে কেউ যদি পানা দেনা থাকেন তাদেরকে মাফ করার দেওয়ার যোগ্য হইলে মাফ করে দেবেন, না হয় তাদের বংশের যে যেখানে আছেন তাদের সাথে বলার জন্য বা তাদের থেকে টাকা চাওয়ার জন্য বা বলার জন্য তারা টাকা পরিশোধ করবেন। অবশ্যই আমরা কে কখন মৃত্যুবরণ করব সেটা আসলে কেউ জানি না। আমরা আমরা সবসময় মৃত্যুর প্রিপারেশন নিয়ে থাকব, যেন মৃত্যুটা হয় আমাদের জান্নাতি মৃত্যু। আসলে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ অনেকেই দেখছেন, পোস্ট করছি যে তিনজন মারা গেছেন। আজকে তাদের জানাজার মাধ্যমে তাদের ইতালির জানাজা শেষ করে তারপরে তাদেরকে হয়তো দু একদিনের মধ্যেই বাংলাদেশে প্রেরণ করা হবে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন আর সবসময় মৃত্যুর প্রিপারেশন নিয়ে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি মৃত্যু দেয়, সেই দোয়া সবাই সবার জন্য করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।